এইবার লোকসভা ইলেকশনের সব খবর আপনার নাগালের মধ্যে। শেষ মুহূর্তে লোকসভা ইলেকশনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি। আপনার এলাকায় ভোট চলাকালীন কোনো সমস্যা চললে ফোন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। ভোটের প্রচারও আপনাদের সাথে থাকবে আমাদের বিশ্ব বাংলা টিভি, যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, সবার কথা মনের কথা বিশ্ব বাংলা টিভি। আমরা জানি যে সারা বাংলা জুড়ে যেভাবে সন্ত্রাস চলেছে, তৃণমূলের পায়ের তলার মাটি একদম শেষ হয়ে এসছে, কোনো সংশয় নেই, 500 ভাগ নিশ্চিত এই লোকসভা ভারতীয় জনতা পার্টি দখল করবে এবং কোনো রকম কোনো সংশয় নেই। তৃণমূলে এখন বলা, আগে বলতো ভারতীয় জনতা পার্টি কটা সিট পাচ্ছে এবারে, এখন সবাই বলে তৃণমূল তাহলে কটা সিট পাচ্ছে, মানে এই জায়গায় নেমে গেছে। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে অন্তত 25-30টা সিট পেয়ে বাংলার বুকে রাজ করবে এবং তৃণমূলের আস্তে আস্তে এই অপশাসনকে 42-এর 42, এই যে মমতা ব্যানার্জি বলছেন উনি আতঙ্কে বলছেন, 42-এর 42টা সংখ্যাটা 43-এ 12-15 হতে পারে। আপনারা ধরে রাখুন মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় একটা চোরা স্রোত বইছে এবং সেই চোরা স্রোতের প্রতিফলন ইভিএম মেশিনে সবাই দেখতে পাবে।